হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, আজ আলোচনা করা হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা 2007 সালে কন্ডাক্ট হয়েছিল। তো এটা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন, তো এবছরও পাবলিক সার্ভিস কমিশনে নিচ্ছে এটা। তো সেই কোশ্চেন আজ আলোচনা করা হবে। তো চলো কোশ্চেনে যাওয়া যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, কোনটা কার্বোহাইড্রেট নয়? কোশ্চেন নাম্বার ওয়ান। তো এখানে কার্বোহাইড্রেট নয় যে চারটি অপশান দেওয়া আছে, তার ভিতরে আনসার হচ্ছে সি, ডায়াস্টেস হচ্ছে, ডায়াস্টেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট নয়। বাকি যে ডেক্সট্রোজ, সেলুলোজ, স্টার্চ, এগুলো সবই কার্বোহাইড্রেট। কোশ্চেন নাম্বার টু হচ্ছে, ফিউজ ওয়্যার ইজ মেড অফ, যে ফিউজ তার থাকে, ঘরে লাগানো থাকে, সবার বাড়িতে আছে দেখবে, সেগুলো সাধারণত কী দিয়ে তৈরি করা হয়? তো এখানে আনসার হচ্ছে বি, 63% লেড আর 37% টিন, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে, যখন ওয়েন এ মানি বিল ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট, দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু, পার্লামেন্টের কী পাওয়ার থাকে? তো এখানে পলিটিরও কোশ্চেন এসছে। দেখো কোশ্চেন নাম্বার থ্রির যে আনসার সেটা হচ্ছে ডি, রিটার্ন ইট ফর রিকনসিডারেশন, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার ফোর হচ্ছে, দি প্রোটিন অফ দ্য রেড পিগমেন্ট অফ দ্য ব্লাড ইজ কল্ড, এটার যে আনসার সেটা হবে বি, গ্লোবিন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়োলজির কোশ্চেন। এ ধরনের কোশ্চেন দেখো রেলের ক্ষেত্রেও আসে খুব। কোশ্চেন নাম্বার ফাইভ, কালা জ্বর ইজ কজড বাই, কালা জ্বর কিসের জন্য হয়? পাঁচে আনসার হচ্ছে বি, স্মেনিয়ার জন্য কালা জ্বর হয়। কোশ্চেন নাম্বার সিক্স, এটা হচ্ছে একটা মিসিং নাম্বার বের করতে বলেছে এটাই, তো এটা আশা করি তোমরা সবাই পারবে। তো এখানে ছয়ের যে আনসার সেটা হচ্ছে এ, তোমরা করো, 52 আনসার, ঘরে বসে করো, অবশ্যই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার সেভেন হচ্ছে, দি ফার্স্ট সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিপি ওয়েস্ট বেঙ্গল, কোথায় সেট আপ হয়েছিল? এটা সবাই জানো কম বেশি, আইটি হাব বলা হয় আমাদের সল্টলেককে। এরপর আট নম্বরে যে অঙ্কটা আছে তোমরা ট্রাই করো, অবশ্যই পারবে, না পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি করে দেবো। কোশ্চেন নাম্বার নাইনও খুব সহজ অঙ্ক, পৌনঃপুনিকের অঙ্ক, এটাও পারবে। কোশ্চেন নাম্বার টেন এজ রেশিওর অঙ্ক, এটাও সহজ অঙ্ক। এরপর দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন, দি ওজন লেয়ার ইট অ্যাটমসফিয়ার, কী করে ওজন লেয়ারটা অ্যাটমসফিয়ার? ইলেভেনে আনসার হচ্ছে সি, কী করে প্রোভাইড সেফটি টু লাইফ অন আর্থ ফ্রম আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন সাধারণত ক্যান্সার তৈরি করে আমাদের বডিতে, স্কিনে, এবং সেটাকে প্রোটেক্ট করছে কে? ওজন লেয়ার, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার বারো হচ্ছে, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান বি অ্যামেন্ডমেন্ট বাই আর্টিকেল, আর্টিকেল কোন আর্টিকেলে যে কনস্টিটিউশন আছে তার অ্যামেন্ডমেন্ট করা হয়? তো এখানে দেখো 370 প্রথমেই দেওয়া আছে, যেটা জম্মু কাশ্মীরে ছিল, যেটা অ্যাবলিশড করে দেওয়া গেছে, খুব ইম্পর্টেন্ট জেনে রেখো এটা, যেহেতু এবছর হয়েছে। আর এখানে আনসার হবে সি, 368। কোশ্চেন নাম্বার থার্টিন, দি প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অস, সবাই পারবে আশা করি, এটা হচ্ছে আনসার এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার চোদ্দো একটা সহজ অঙ্ক আছে, করে নিও। কোশ্চেন নাম্বার ফিফটিন হচ্ছে, চার্টার ক্যারেক্টার অনেস্টি অ্যাজ ল, এটার আনসার হচ্ছে জাস্টিস। কোশ্চেন নাম্বার সিক্সটিন হচ্ছে, মনসবদারি সিস্টেম যেটা ইন্ট্রোডিউস করেছিল আকবর, এবং কোথা থেকে এটা নিয়েছিলেন আকবর, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, বিসিএসে অনেকবার এসছে, WBCS-এ, এটা হচ্ছে সুমঙ্গলিয়া থেকে। কোশ্চেন নাম্বার সেভেন্টিন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেল উইনার, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষাতে, এবং রেলের পরীক্ষাতে তো অনেকবার এসছে কোশ্চেনটা। তো এটা হচ্ছে আনসার ডি, কেরমান মালেশ্বরী, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার এইটিন, দি লার্জেস্ট হুইট প্রোডিউসিং স্টেট, সবথেকে বেশি গম উৎপাদন করে কোন রাজ্য? অনেকে পাঞ্জাব ভাবতে পারে, কিন্তু না, এটা হবে উত্তরপ্রদেশ। পাঞ্জাব হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রধান, কিন্তু ওভারঅল দেখতে গেলে সবথেকে বেশি উৎপাদন করে উত্তরপ্রদেশ, আর হেক্টর প্রতি নাম্বার ওয়ান হচ্ছে পাঞ্জাব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার নাইনটিন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং মে বি ইউজড অ্যাট দ্য ইউজড করা হয় কী হিসাবে, সোয়েটেনার ইজ ডায়াবেটিক পেশেন্টের জন্য। এবার এখানে আনসার হচ্ছে অ্যাসপার্টেম, খুবই ইম্পর্টেন্ট এটাও। কোশ্চেন নাম্বার টোয়েন্টি হচ্ছে, ইন হুইজ ফাইভ ইয়ার প্ল্যান দি মেইন অবজেক্টিভ ওয়াজ দ্য ইরিগেশন অফ দ্য পভার্টি, কোন ফাইভ ইয়ার প্ল্যানে দারিদ্র দূরকরণের কথা ঘোষণা করা হয়েছিল? এটা হচ্ছে ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান হবে,
এখানে অপশনগুলো আসেনি ফ্রেন্ডস। এরপর দেখো 21 নম্বর একটা ম্যাচ রয়েছে, এ বি ক্যান ডু এ ওয়ার্ক, এটাও পারবে তোমরা। কোশ্চেন নম্বর 22 হচ্ছে দেখো, এটা ইফ দ্য কোড নেম দেওয়া আছে, এটাও সহজ। ডিউ আর ডিউ দুটো একই রেখেছে, লাস্টের যে দুটো অল আছে তার বাঁদিকেরটা তারপরে বসিয়েছে, অর্থাৎ পিটাকে বসিয়েছে, এভাবে করলে পরেরটা হয়ে যাবে। এয়ার, এয়ারটাকে কী বলা হয়, এখানে আনসার হচ্ছে এ গুড কন্ডাক্টর অফ হিট, হিটের গুড কন্ডাক্টর এয়ার। কোশ্চেন নম্বর 24, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অ্যাসিড ইজ ইউজড অ্যাজ দ্য মাইন্ড অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়, এখানে আনসার হচ্ছে ডি, বরিক অ্যাসিড। দেখো সায়েন্সের কোশ্চেন বেশি এসছে এখানে, ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোশ্চেনের থেকে সায়েন্সের কোশ্চেন, বিশেষ করে বায়োলজির কোশ্চেন আর কেমিস্ট্রির কোশ্চেন অনেক বেশি এসছে। কোশ্চেন নম্বর 25, দি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট প্রেজেন্ট ইন মোনাজাইট স্যান্ড অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইজ, এটা হচ্ছে ইউরেনিয়াম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আগে এসছে। কোশ্চেন নম্বর 26 হচ্ছে ট্রিপসিন ইজ সিক্রেটেড ফ্রম, ট্রিপসিন কোথা থেকে সিক্রেটেড হচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে ট্রিপসিন, এটা হচ্ছে এ প্যানাক্রিস থেকে, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 27 ম্যাথ আছে, তোমরা করে নিও এটা। এরপর দেখো ফিজিক্সে একটা অঙ্ক আছে সম্ভবত, এ প্ল্যানেট হ্যাজ এ ডায়ামিটার অ্যান্ড এভারেজ ডেন্সিটি টয়েস দ্যাট অফ দ্য আর্থ, দি অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অন ইট সারফেস উইল বি, এটা একটা ফর্মুলা আছে, সেখান থেকে তোমরা করতে পারো। কোশ্চেন নম্বর 28 আনসার হচ্ছে সি, 4G। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়, 5th জুন, খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। আচ্ছা 2019-এ যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল তার থিম কী ছিল, তোমরা দেখে নিও এটা, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 30, ব্রহ্ম সমাজ ফাউন্ডেড কত সালে তৈরি হয়েছিল, ব্রহ্ম সমাজ, এটা হচ্ছে 1824 সালে, খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর পরবর্তী যে কোশ্চেনগুলো আর আনসারগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ।